সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে একটা ডিম দিয়ে সব থেকে সহজে কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় ভীষণ মজার একটি সকাল বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর ভিন্ন স্বাদের এই নাস্তাটি কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণ ময়দা। আমি যে কাপটি ব্যবহার করছি এটা হাফ কাপ, তাই দুই কাপ দিয়ে দিচ্ছি। এরপর এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। এরপর লবণ আর চিনি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছে। এরপর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ এবং আরও 1/3 কাপ পরিমাণ পানি। এরপর একটি হ্যান্ড মিক্স দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। তো ভালো মতো মিশিয়ে এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছে। তো এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এখন আমি এখানে অন্য একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, আপনারা স্বাদ বুঝে এখানে লবণটিকে অ্যাড করে নেবেন, 2 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই মিশ্রণটিকে একটা সাইডে রেখে দিচ্ছে। এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এরপর ভালো মতো ডিমের সঙ্গে এই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। নাস্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে 1/2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন একটি ব্রাশ দিয়ে ভালো মতো প্যানের গায়ে তেলটিকে লাগিয়ে নিয়েছে। এরপর আগে থেকে যে ময়দার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওটাকে ভালো মতো একটু মিশিয়ে নিয়েছে। এরপর 2 চামচ এর মধ্যে ওই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছে। এরপর প্যানের হাতলটাকে ধরে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছে, তাহলে চারপাশে মিশ্রণটা খুব ভালো মতো ছড়িয়ে যাবে। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে অপেক্ষা করব 10 থেকে 15 সেকেন্ডের মতো। 10 সেকেন্ড পর যখন এটার উপরটা এরকম ড্রাই হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে সেকে নেওয়ার জন্য। উল্টে নেওয়ার পর এখন উপর থেকে ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছে, দিয়ে এভাবে চারপাশে লাগিয়ে দিচ্ছে। পুরোটা রুটিতে এভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে দেওয়া হয়ে গেলে এখন এটাকে উল্টে দিচ্ছে এই পাশটিকে সেকে নেওয়ার জন্য। এরপর আবারও 10 থেকে 15 সেকেন্ডের মতো অপেক্ষা করব, তারপর আবারও এটাকে উল্টে দিচ্ছে। এরপর আবারও এটাকে উল্টে দিব। এরপর যে গাজরের মিক্সটা তৈরি করে রেখেছিলাম ওটাকে উপর থেকে এইভাবে এক পাশ থেকে দিয়ে দিব। এরপর একটি স্প্যাচুলা দিয়ে এভাবে এটাকে ফোল্ড করে নিব। তো ফোল্ড করা হয়ে গেছে, এখন আমাদের এই নাস্তাটি রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে আবারও 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। উল্টে নেওয়া হয়ে গেলে এখন সেমভাবে আবার উপর থেকে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছে। আর এই নাস্তাটি কিন্তু খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়।
তবে ভীষণই হেলদি আর দারুণ টেস্টি। তো এখন সেম ভাবে আবার উল্টে পাল্টে দুই পাশ সেকে নিব। দুই পাশ সেকে নেওয়া হয়ে গেলে এখন আবার উপর থেকে গাজরের যে মিক্সটাকে তৈরি করে রেখেছিলাম ওটাকে এক পাশ থেকে দিয়ে দিচ্ছি। এরপর সেম ভাবে এটাকে আবারও ফোল্ড করে নিচ্ছে। ফোল্ড করে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি সেম ভাবে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। আর এই একটা নাস্তা থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকমের টেস্ট পাবেন, এগ পরোটা, শর্মা এবং নর্মাল পরোটা। নাস্তাটি যেমন হেলদি তেমন কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়। অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন, পরিবারের ছোটো বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।